হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। আজ আমি বানাবো বাসমতি চালের চাল ভাজা, গোপালের বাল্যভোগের জন্য। এটা খুবই টেস্টি। চলো তাহলে দেখি কিভাবে বাসমতি চাল দিয়ে চাল ভাজা বানানো যায়। চাল ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। এর মধ্যে আমি দিয়ে দেব চায়ের চামচের এক চামচ তেল, দিয়ে দেব ঠিক আধা চামচ জল, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে চালটাকে আমি মেখে 10 মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা, তখন আমার বলে দেয়া হয়নি, আমি এখানে নিয়েছিলাম 100 গ্রাম চাল। 100 গ্রাম চালের জন্য এক চামচ তেল আর আধা চামচ জল দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন আমি ভেজে নেব। এখানে আমি একটা প্লেটের উপর এরকম একটা কাগজ নিয়ে নিয়েছি, ভাজাগুলো ভেজে এর মধ্যে রেখে দেব যাতে অতিরিক্ত তেলটা টেনে নেয়। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এই রকম একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির সাহায্যে আমি চাল ভাজাটা ভেজে নেব, তাহলে সুবিধা হবে চাল ভাজাটা তোলার জন্য। দেখো ছাঁকনির মধ্যে আমি অল্প করে দিয়ে দিলাম, এবার এটা নেড়ে নেড়ে ভেজে নেব। দেখো এইটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লম্বা লম্বা ভাজাটা হয়েছে। ভাজার পর প্লেটে আমি এটা নামিয়ে নিচ্ছি। এইরকমভাবে সব চালগুলো আমি ভেজে নেব। আবার আমি ছাঁকনির মধ্যে কিছুটা চাল নিয়ে নিলাম, এইভাবে চুবিয়ে ভাজাগুলো ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজাটা হয়ে গেছে। দেখো আমাদের বাড়িতে কোনো অতিথি এলে চায়ের সঙ্গে দেওয়ার মতো হয়তো কিছু থাকলো না, তখন আমরা চটপট এইভাবে চাল ভাজা বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারি। এটা খেতে খুবই সুন্দর, মুচমুচে। দেখো কত সুন্দর ঝরঝরে, খেতেও খুব সুন্দর। আমি এটা বানিয়েছি সকালে গোপালের বাল্যভোগের জন্য। আমার এই চাল ভাজা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। হরে কৃষ্ণা।